হ্যালো ভিউয়ার্স টেকনিক এজুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে নতুন একটি পর্ব নিয়ে এসেছি নতুন অধ্যায় থেকে এই নতুন অধ্যায়টি হচ্ছে আমাদের পরিমাপের অধ্যায় যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু সপ্তম শ্রেণীতে নয় এই পরিমাপের অধ্যায়টা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতেও আর রয়েছে তো পরিমাপের অধ্যায় থেকে বেশ কিছু সূত্র এবং বেশ কিছু সূত্রের প্রয়োগ আমাদের এখানে রয়েছে যেগুলো পার্টিগুনিতে সবসময় আমার লেগে থাকে মানে আমাদের প্রয়োজন হয়ে থাকে যেমন আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা তারপরে দৈর্ঘ্য বর্গ এগুলো কিন্তু আমরা প্রথম যে পর্বটা নিয়েছি সেই পর্বে কিন্তু আমরা আলোচনা করেছি তো প্রথম পর্বে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি বা সংজ্ঞাটা আলোচনা করেছি সেগুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো সেই সূত্রগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু তার জন্যে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজ হবে আর তুমি একটু তোমার বইটা একটু খুলে একটু লক্ষ্য করবে যে সেখানে বেশ কিছু অঙ্ক রয়েছে শুধুমাত্র হিসাবের এদিক সেদিক করা অর্থাৎ তোমাকে হিসাবটা শুধু শেখানো হচ্ছে যে তুমি কুইন্টাল থেকে কেজি কেজি থেকে গ্রাম বা গ্রাম থেকে আরও ছোট একক যদি সময়ের ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি বড় থেকে ছোট একক ছোট থেকে বড় এককে কনভার্ট হতে পারো কিনা মূলত সেই এককগুলো বেশির অঙ্কের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে আর যেগুলো পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকে সেগুলো মূলত ওই যে ক্ষেত্রফল বিষয়ক অঙ্কগুলো এগুলো বেশি এসে থাকে আর এখন আমরা যে পর্বটি নিয়ে এসেছি বা আলোচনা করব। সেই পর্বটা হচ্ছে যে তোমার বই বইয়ের শুরুতেই কিছু অবজেক্টিভ বা বহু নির্বাচনী নিয়ে আলোচনা করা আছে সেই সেই বহু নির্বাচন থেকে আমরা এই পর্বে চারটি বহু নির্বাচনী সাজিয়ে নিয়েছি সেই চারটি বহু নির্বাচনী সমাধান এই পর্বে আমরা দেখাবো তো প্রথম যে প্রশ্নটা তুমি দেখো যে এখানে আমরা সাজিয়ে নিয়েছি বহু নির্বাচনী থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বরের যে এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার এই অঙ্কটা যখন তুমি করবে তো এই অঙ্কটা করার সময় কিন্তু তোমাকে হাতে কলম স্কেল দিয়ে বা তোমাকে কোনো কিছু দিয়ে ক্যালকুলেটর দিয়ে তোমাকে করে দেওয়ার সুযোগ থাকবে না এটা মূলত তোমাকে একটু সাজেশন করি আমি যে সাজেস্ট করি যে তুমি তোমার এই তৃতীয় অধ্যায় বা পরিমাপের যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়টা প্রথম দিক থেকে খুলে যে উদাহরণের যে আলোচনাগুলো করা আছে সেই আলোচনা থেকে তুমি দেখে নিবে যে ব্রিটিশ একক বা মেট্রিক পদ্ধতিতে একক যেগুলো আলোচনা করা আছে সেই এককগুলো তুমি খেয়াল করলে সেখানে দেখবে যে ইঞ্চি থেকে সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার বা তোমার গজ গস থেকে ফুট এইগুলো কিন্তু বা মাইল এগুলো আলোচনা করা আছে সেই আলোচনাগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি অংশগুলো অনেক সময় এসে থেকে পরীক্ষায় সেগুলো ব্রিটিশ যে এককগুলো থাকে সেই এককগুলো থেকে এই প্রথম অঙ্কটা সাজানো হয়েছে ব্রিটিশ অঙ্ক ব্রিটিশ যে একক সেখান থেকে বর্গ ফুট থেকে বর্গ সেন্টিমিটারে একক কনভার্ট করা বা একক ট্রান্সফার করার একটা অঙ্ক রয়েছে সেখানে আমরা জানি যে এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার এখন এক বর্গ ফুট এখান থেকে তুমি চাইলে একটা অংশ করতে পারো সেটা হচ্ছে যে এক ফুট সমান আসলে কত ইঞ্চি এক ফুট সমান কিন্তু তুমি বারো ইঞ্চি এটা তোমার এটাও কিন্তু তোমার একটা একক ওখান থেকে মুখস্থ করা যে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে এক ফুট তুমি গুণ করবে সেই ইঞ্চি থেকে আবার সেন্টিমিটার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সেটা নিয়ে তুমি আবার গুণ করবে এরকম করে কিন্তু আসা যায় তো সেটা একটা দীর্ঘ প্রসেস এর থেকে সরাসরি দেখবে তোমার একটা তথ্য দেওয়া আছে এক বর্গ ফুট সমান হচ্ছে নয়শো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে ব্রিটিশ যে এককগুলো দেওয়া আছে একক থেকে একক কনভার্ট করে সেখানে তুমি দেখবে যে এক বর্গ ফুট সমান হচ্ছে নয়শত উনত্রিশ বর্গ সেন্টিমিটার তার মানে প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটার সমাধান সরাসরি আমাদের বই থেকে শিখে নিতে হবে যে এক বর্গ ফুট সমান হচ্ছে নয়শত উনত্রিশ বর্গ সেন্টিমিটার পাশে দেখবে তুমি লেখা আছে প্রায় তো এখানে অবজেক্টিভ তোমার প্রায় দেওয়া নেই তুমি এখানে প্রায় যেহেতু দেওয়া নেই তাহলে তুমি নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটারই তুমি লিখে দিবে এরপর দেখো দুই নম্বর অঙ্কটা এবার দুই নম্বর অঙ্কটার মধ্যে আমাদের কিছু আলোচনার বিষয় রয়েছে যেমন একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য এক ধারের দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার এখন একটি ঘনক আর ঘন বস্তু এই ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য রয়েছে ঘনক আর ঘন বস্তু একটু খেয়াল করে শুনবে তুমি যে আমি বলছি ঘনক এখানে প্রশ্নের মধ্যে বলা আছে ঘনক আর আমি বলছি ঘন বস্তু ঘন বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি আর ঘনকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সূত্র আছে তো দুইটা যদি যদি তোমার এই বইয়ে আলোচনা আলোচনা করে করে দেওয়া না থাকে বা প্রথম পর্বে আমরা দু সেই ক্ষেত্রে এখন ব্যাপারটা ক্লিয়ার করে নিই যে ঘন বস্তু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং বেদ রয়েছে বেদ মানে উচ্চতাটা যেটা যা যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে সেটা হচ্ছে ঘন বস্তু এবং সেটা হয় হচ্ছে আয়তাকার এখন আর এই ঘনকটা তাহলে কি শুধু দৈর্ঘ্য প্রস্থ রয়েছে সেটা কিন্তু নয় এটারও দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে এবং এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এক সমান ঘনকের ক্ষেত্রে তাহলে দেখো শুধু ঘনকের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আর আয়তাকার ঘন বস্তুর ক্ষেত্রে একটা বিষয় তো যেহেতু আয়তাকার ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রে ফলের একটা সূত্র আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সেক্ষেত্রে এই হবে দৈর্ঘ্য বি হবে প্রস্থ আর সি হবে উচ্চতা আর এই ঘনকের ক্ষেত্রে আমরা সমগ্র তলের ক্ষেত্রে ফল জানি হচ্ছে সিক্স এ স্কোয়ার সিক্স এ সিক্স হচ্ছে ছয়টা তল একটা ঘনকের থাকে ছয়টা তল তুমি যে রুবিক্স কিউব খেলো যেটা তুমি মিলাও যে আমরা বলি রুবিক্স কিউব সেটা যে খেলো তুমি সেটা দেখবে যে ছটা তল এবং এটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় সব সমান সো সেটাই একটা ঘনক তুমি চিন্তা করতে পারো যে ঘনবস্তুর বা যে যেটার দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতা সবই সমান সেটা হচ্ছে ঘনক এই ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে তাহলে দেখো যে ঘনকটার কিন্তু তল রয়েছে সেই ছয় তলের মধ্যে একটা তলের এক ধার মানে এক পাশের হচ্ছে মিটার তার মানে ওই ঘনকের প্রত্যেকটা তল কিন্তু বর্গ বর্গাকার মানে বর্গক্ষেত্র সেটা যদি সেই বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল পাবো এক তলে ক্ষেত্রফল পাবো আর তল গুলুর বলা হয়েছে তার মানে ঘনক একটা ঘনকের তল থাকে ছয়টা এক তলের যদি ক্ষেত্রফল পাই সেটাকে ছয় দ্বারা গুণ করলে আমরা পুরোটা মান পেয়ে যাব তাহলে আমরা এটা যদি সমাধান করতে চাই তাহলে দেখো দুই নম্বরটার ক্ষেত্রে দুই দুইয়ের এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত আমরা যেহেতু এটা রাফ করছি তাই শুধু দৈর্ঘ্য লিখলাম তিন মিটার আর ঘনকের তল পৃষ্ঠতলটা থাকে হচ্ছে বর্গাকৃতির বর্গক্ষেত্রের মতো তাহলে দৈর্ঘ্য যদি এত হয় তাহলে এক তলের ক্ষেত্রফল সুতরাং এক তলের ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার আর হবে বর্গ একক বর্গ একক বলতে বর্গ মিটার যেহেতু আমি সরাসরি মান বসিয়ে দিয়েছি তিন তাই তিনের বর্গ করলে আমরা পাবো নয় নয় বর্গ মিটার তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা তলের ক্ষেত্রফল তো নয় বর্গ মিটার এখানে কিন্তু অপশনে নয় মিটার দেওয়া আছে তোমার কিন্তু কনফিউশন হয়ে নয়টা ঠিক ছিল কিন্তু চলবে না কারণ বলছে এখানে তলগুলোর ক্ষেত্রফল যদি বলা হতো যে একটা তলের ক্ষেত্রফল কত তাহলে কিন্তু ঠিক ছিল নয় মিটার তাহলে এবার দেখো তলগুলো তো যেহেতু আমাদের ছয়টা তল থাকে বর্গের ঘনকের তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘনকের তলগুলোর ক্ষেত্রফল ক্ষেত্রফল যেহেতু একটা তলের ক্ষেত্রফল নয় আর তল রয়েছে ছয়টা তাহলে ছয় ধারে গুণ করলে আমরা পাই ছয় নং চুয়ান্ন বর্গ মিটার তাহলে এই হচ্ছে অঙ্কটার সমাধান মূলত এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা থেকে আমরা এক তলের ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি দৈর্ঘ্য স্কোয়ার দুর্গ স্কোয়ার করলে বা যায় দৈর্ঘ্য এক বাহ স্কোয়ার বা এক বাহুণ এইভাবে নেওয়া যায় বর্গের ক্ষেত্রফল সূত্র অন্যান্য ভাবে বলা যায় তো সেই ক্ষেত্রে আমরা পেয়েছি একটা তলের ক্ষেত্রফল ফল নয় বর্গমিটার আর যেহেতু ছয়টা তল থাকে ঘনকের তাহলে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল ক্ষেত্র হয় ছয় নং চুয়ান্ন বর্গমিটার এই চুয়ান্ন বর্গমিটার যে অপশন রয়েছে আমরা সেটা ঠিক চিনে দেবো তাহলে দেখো এটার প্রথম অপশনটাই রয়েছে চুয়ান্ন বর্গমিটার তাহলে এই চুয়ান্ন বর্গমিটার হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো যে এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও তো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চার দিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় চারশো মিটার চার দিকে একবার প্রদক্ষিণ চার দিকে একবার প্রদক্ষিণ বলতে এটার পরিসীমা মানে চতুর্দিকটা ঘুরে আসা মানেই হলো পরিসীমা বোঝায় চার দিক প্রদক্ষিণ করা মানে হচ্ছে তার চতুর্দিকটায় ঘুরে আসা সীমানার বাইরে দিয়ে এভাবে ঘুরে আসা তো ক্ষেত্রটা হচ্ছে আয়তাকার বাগান সেই বাগানের দৈর্ঘ্যটা হবে প্রস্থের তিন গুণ তাহলে দৈর্ঘ্য যদি ক হয় প্রস্থ হবে তিন ক দৈর্ঘ্য প্রস্থ নিয়ে সেখান থেকে যদি আমরা একটা পরিসীমা বের করি চার দিক প্রদক্ষিণ করা মানেই পরিসীমা প্রদক্ষিণ করে আসা বা চত্ব ঘুরে আসা সেটা মান কিন্তু সরাসরি দেওয়া আছে হচ্ছে চারশো মিটার তো আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে একটা পরিসীমা বের করব সেই পরিসীমার সমান আমরা চারশো মিটার দেখাবো সেখান থেকে বাগানের দৈর্ঘ্য বের করবো এবং বাগানের ক্ষেত্র বের করবো দৈর্ঘ্য বের করতে পারলে আহ বের হবে আমাদের প্রথমে সেখান থেকে তিন দ্বারা গুণ করে আমরা দৈর্ঘ্যটা বের করবো আর প্রস্থ জানা থাকলে আমরা ক্ষেত্রফল সহজে নিতে পারবো তো চলো দেখি আমরা আগে তিন নম্বরটা সমাধান করি যে ধরে নিবো আমরা তিন নম্বরটার ক্ষেত্রে যে ধরি আয়তাকার বাগানটা হচ্ছে আয়তাকার আমি আয়তাকার না লিখে শুধু বাগান লিখলাম বাগানের প্রস্থ সমান ক মিটার সুতরাং বাগানের দৈর্ঘ্যটা হবে বাগানের দৈর্ঘ্য হচ্ছে তিন ক মিটার যেহেতু চারদিক প্রদক্ষণ প্রদক্ষিণ করা বলেছে তাহলে অবশ্যই এটা পরিসীমা নিতে হবে তার নিতে পারি সুতরাং বাগানের পরিসীমা সমান দুই গুণন প্রস্থ যেটা আমরা সূত্রের মধ্যে দেখিয়েছি যে পরিসীমা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্যযুগ প্রস্থ দৈর্ঘ্যটা হচ্ছে তিন ক আর প্রস্থটা হচ্ছে শুধু ক এত মিটার এক অক্টার নিতে হবে শুধু মিটারে দুই আর এখানে হচ্ছে তিন আর এক তিনটা ক আর একটা ক যদি যোগ করি তাহলে আসলে চারটা ক এত মিটার অথবা এটাকে সরাসরি চার আট দুই গুণ করলে আমরা পাই হচ্ছে আট ক এটাও নেওয়া যায় সরাসরি করে নিলাম আট ক মিটার এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা পরিসীমা এখানে আট ক এইটা মিটার চলক হিসাবে এটা একটা পরিসীমা আর এখানে সরাসরি মান হিসাবে চারশো মিটার এটা একটা পরিসীমা তার মানে এই আট ক এটা সমান হচ্ছে চারশো মিটার তাহলে আমরা নিতে পারি প্রশ্ন মতে আট ক সমান হচ্ছে চারশো আর ক যদি বামে রাখি ক বামে রাখা মানে হচ্ছে প্রস্থের মানটা বামে রাখা প্রস্থটা যদি বামে রাখি তাহলে আট আছে গুণ আকারে আট ভাগ হয়ে যাবে যদি এটা দিয়ে কেটে নিই দেখো এই আট দ্বারা যদি আমরা চলে শিকারি তাহলে পাঁচ পাই এই শূন্য এখানে বসিয়ে দিলে পাঁচ তার মানে ক ক এর মান হচ্ছে পঞ্চাশ ক কিন্তু প্রস্থ আর তোমার ক এর মান কিন্তু চাওয়া হয়নি চাওয়া হয়েছে দেখো দৈর্ঘ্যের মান তাহলে দৈর্ঘ্যের মান কত বাগানের দৈর্ঘ্য হচ্ছে এখানে পঞ্চাশ কিন্তু অপশনে রয়েছে তুমি ঠিক চিহ্ন দিলে কিন্তু খুবই বোকামি হয়ে যাবে এবং সেটা অ্যানসারটাও ভুল হবে তো দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে যেহেতু দৈর্ঘ্য যেহেতু তিন গুণ তার মানে দৈর্ঘ্যটা হবে তিন গুণ ক এর মান হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ যদি বসিয়ে দিই এটা মিটার তারপরে তিন পাঁচ পনেরো এই শূন্যটা বসে দিলে অর্থাৎ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এত মিটার তার মানে দৈর্ঘ্য আসা হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর তাহলে আমাদের এখানে প্রশ্নটা চাওয়া হয়েছে বাগানের দুর্গ কত বাগানের আমরা একটা সমীকরণ তৈরি করে সমাধান করে প্রস্থের মানটা পেয়েছিলাম সেই প্রস্থের তিন গুণ হচ্ছে দুর্গ সেটাকে তিন দ্বারা গুণ করে দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে একশো মিটার এখানে মিটার দেওয়া নেই তাই মিটারটা যেহেতু এখানে বলা হয়েছিল মিটার তাই এই মানটাই বুঝাবে মিটার একশো মিটার তো এবার বলা হয়েছে বাগানের ক্ষেত্রফল কত তাহলে দেখো বাগানের ক্ষেত্রফলটা যেহেতু বলা হয়েছে তো বাগানের দৈর্ঘ্য প্রস্তুত দুইটাই কিন্তু আমাদের কাছে উপস্থিত যেমন দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়েছিলাম দৈর্ঘ্যটা পেয়েছি কিন্তু একশো পঞ্চাশ আর প্রস্থটা পেয়েছি কিন্তু শুধু পঞ্চাশ এটা যেটা আমরা সমীকরণ থেকে দেখেছি যে চার নম্বরটা যদি সমাধান করতে চাই বাগানের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্যটা যেহেতু আমরা আগে বের করে নিয়েছি দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর প্রস্থটা দেখো শুধু পঞ্চাশ মিটার তো আর আমরা জেনে নিয়েছি তো এবার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল পুরোটা লিখতে পারি আমরা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল তা না আমি সরাসরি ক্ষেত্রফল লিখে দিচ্ছি যেহেতু একটা রাফের বিষয় তাই আর যদি পুরোপুরি অঙ্ক হয় তাহলে অবশ্যই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল এভাবে লিখতে হবে দুর্গ গুণ প্রস্থ এটা কিন্তু আমরা সূত্রে দেখিয়েছি দুর্গ হচ্ছে একশো পঞ্চাশ হচ্ছে শুধু পঞ্চাশ এত বর্গ মিটার তো দেখো এই পাঁচ দ্বারা পনেরো কে গুণ করব পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর পাশে দুটা শূন্য রয়েছে শূন্য দুটো বসিয়ে বর্গ মিটার তার মানে ওই আয়তাকার ক্ষেত্রটা ক্ষেত্র বলে হচ্ছে সাত হাজার পাঁচশো বর্গ মিটার তো দৈর্ঘ্য প্রস্থ আমরা আগেই তিন নম্বরটা সমাধান করার সময় প্রস্থের মান পেয়েছিলাম তিন নম্বরটা প্রশ্ন চেয়েছিল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ থেকে তিন গুণ করে দৈর্ঘ্য নিয়েছিলাম এটা তিন নম্বর প্রশ্ন সমাধান করার সময় এগুলো আমরা পেয়েছি তো সেই প্রশ্নটা চার সমাধান করার সময় সেই তথ্যগুলো আমরা নিয়ে নিয়েছি আগে চারে শুধুমাত্র ক্ষেত্রফলটা বের করবো সেই ক্ষেত্রফলটা দৈর্ঘ্যের সাথে প্রস্তাব গুণ করে আমরা পেয়েছি হচ্ছে সাত হাজার পাঁচশো বর্গমিটার এখন এই যে দৈর্ঘ্য প্রস্তুত আলাদা করে আমি নিয়েছি সেটা কিন্তু তোমার নেওয়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে তুমি শুধু অবজেক্টিভটা টিক চিহ্ন দেবে বা বহু নির্বাচনটা একটা সঠিক ক্যান্সার তুমি টিক চিহ্ন বসাবে অথবা তুমি বৃত্ত ভরাট করবে এটা কিন্তু তোমার দেখাতে হবে না এটা তুমি কিভাবে সমাধান করবে সেটা আমি তোমাকে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি তো এইভাবে দৈর্ঘ্য প্রস্তাব নিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করেছি দৈর্ঘ্যের সাথে প্রস্তাব গুণ করে যেটা আমরা সূত্রেও জানি যে আয়ত্ত ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ একশো পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা গুণ করলে পাই আমরা সাত হাজার পাঁচশো বর্গ মিটার তো এখন দেখি যে বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার আমরা পেয়েছিলাম হচ্ছে সাত হাজার পাঁচশো বর্গ মিটার তার মানে এখানকার সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর তো এই হচ্ছে আমাদের এই চার নম্বর অঙ্কটার সমাধান তো দেখো যে এই পর্বে আমরা এই চারটা অঙ্কের যে সমাধান দেখালাম সেখানে কিন্তু এই পরপর তিনটা অঙ্কেরই মানে দুই তিন চার এই তিনটা অঙ্কেরই কিন্তু সূত্রের প্রয়োগ আমরা করেছি যেই সূত্রগুলো আমরা আলোচনা করেছি হচ্ছে প্রথম পর্বে তো সেই পর্বটা যদি তুমি মিস করে থাকো বা তোমার যদি সূত্র জানা না থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করাটা একটু তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে তো সূত্রগুলো আগে ভালো করে আয়ত্ত করো এবং উদাহরণে যে আলোচনা করা করে দেওয়া আছে যে এক নম্বর প্রশ্নটার মত একটা প্রশ্ন কিন্তু এসে থাকে প্রত্যেকবারই সেখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তুমি বারবার পড়তে থাকো আয়ত্ত করে নিয়ে থাকো যেগুলো দিয়ে তুমি এই যেগুলো শুধুমাত্র জানার বিষয় যেটা আসলে তুমি অঙ্ক করে দেখানোর মতো কিছু নেই যে তোমার জানতে হবে যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার এটা সরাসরি দেওয়া আছে তো এগুলো তুমি তোমার নিজের মত করে সাজিয়ে নাও বা নিজের মত করে আয়ত্ত করে নাও তাহলে তোমার জন্য বহু নির্বাচনগুলো খুব সহজ হবে তো আশা করি পর্ব থেকে তোমরা এই চারটি অঙ্কের সমাধান তুমি বুঝতে পেরেছো পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী এখানে শেষ করছি কোথাও হাফেজ